রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি সিরাপ নিয়ে আলোচনা করব। আজকে কোনো ট্যাবলেটের রিভিউ দেব না। আজকের যেই সিরাপটির নিয়ে রিভিউ করব সেটা অলরেডি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সিরাপটির নাম হচ্ছে ভাইটোরিস্ট। এটি বলারিস্ট গ্রুপের একটি সিরাপ, অর্থাৎ ইউনানি গ্রুপে বলারিস্ট নামক একটা গ্রুপ রয়েছে। ইউনানি যে ঔষধ উৎপাদন করে থাকে সেখানে বলারিস্ট নামক একটি গ্রুপ রয়েছে, যেমন ফার্মাসিউটিক্যাল বিভাগে প্যারাসিটামল, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল এরকম যে গ্রুপ থাকে সেরকম একটা ইউনানি কোম্পানিতেও ইউনানি ঔষধ যে তৈরি করা হয় তার ভিতরে বলারিস্ট নামক একটা গ্রুপ রয়েছে। তো মূলত এই ভাইটোরিস্ট সিরাপটি উৎপাদন করে থাকে হামদত ল্যাবরেটরিস, ওয়াকফ বাংলাদেশ, আয়ুর্বেদিক ডিভিশন, মদনপুর বন্দর, নারায়ণগঞ্জ। তো মূলত এই ভাইটোরিস্ট সিরাপটি মূল্যবান প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত একটি অনন্য ফর্মুলেশন, যা সাধারণত শক্তিবর্ধক, স্নায়বিক শক্তিবর্ধক, প্রদাহ নিবারক, অ্যান্টিঅক্সিডেন্ট, উদ্দীপক ও হজমকারক হিসাবে অত্যন্ত কার্যকরী হিসাবে কাজ করে। ভাইটোরিস্ট মনোবল বৃদ্ধি করে, মস্তিষ্কের কার্যক্ষমতা উদ্দীপ্ত করে এবং স্নায়বিক ব্যাধি প্রতিরোধ করে। এখানে যেই গুরুত্বপূর্ণ কয়েকটি রোগের কথা বলা হয়েছে, আসলে সবসময় চিন্তা করবেন ভালো কোম্পানির ঔষধ যদি সেবন করা হয়, মূলত যেই রোগ সম্পর্কে আলোচনা করা থাকে সেই রোগের বিরুদ্ধে আসলে কিন্তু কাজ করে থাকে। তো ভাইটোরিস্ট এখান থেকে আমি বলবো যে একটি এই দৃষ্টিকোণ থেকে বলবো যে ভাইটোরিস্ট একটি অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং মূল্যবান একটি সিরাপ। মূলত এটা যে তৈরি করা হয়ে থাকে, যেসব হয়তো বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে ইউনানি ঔষধ উৎপাদন করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে গাছগাছালির প্রয়োজন হয়। তো হামদর্দ কোম্পানি কিন্তু নিজস্ব সিস্টেমে, নিজস্ব পদ্ধতিতে কিন্তু তারা এই গাছগুলো তারা রোপণ করে এবং এখান থেকেই তারা সংগ্রহ করে এর নির্যাস দিয়ে কিন্তু এই সিরাপগুলো তৈরি করে থাকে। হামদর্দ কোম্পানির নিজস্ব বাগান রয়েছে, নিজস্ব নার্সারি রয়েছে, সেখান থেকে এটা সংগ্রহ করে তারা এই সিরাপ কিংবা ঔষধ সব কিছু তৈরি করে। প্রতি মিলিতে আছে বেডেলা 1.35 গ্রাম, অশ্বগন্ধা 1.35 গ্রাম, ধাতুকি 0.22 গ্রাম, ক্ষীর কাকলি 28.15 মিলিগ্রাম, এন্ডরমূল 28.15 মিলিগ্রাম, তারপরে এলাচ রয়েছে 14.8 মিলিগ্রাম, প্রসারণী 14.08 মিলিগ্রাম, লবঙ্গ রয়েছে 14.08 মিলিগ্রাম, বেনামূল রয়েছে 14.8 মিলিগ্রাম, গক্ষুর রয়েছে 14.08 মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান কিন্তু এর জাতীয় বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। মূলত কাজ করে থাকে সাধারণ দুর্বলতা, অপুষ্টি, বদহজম, পক্ষাঘাত, হস্তকম্পন, বধিরতা ও স্পষ্ট ভাষণ ও বাত। দেখবেন অনেকেই বদহজম রয়েছে, অপুষ্টি রয়েছে, পক্ষাঘাত অর্থাৎ বিভিন্ন ধরনের ঘা শুকাতে সমস্যা বা ব্যথা থাকে, অনেকের হাত কাঁপে, সেক্ষেত্রে এই ভাইটোরিস্ট কিন্তু আপনি সেবন করতে পারেন। এবং বধিরতা অর্থাৎ কানে কম শোনা ও স্পষ্ট ভাষণ, যেমন কথাবার্তা বলার ক্ষেত্রে কথা বেজে বেজে আসা, ঠিকমতো কথা বলতে না পারা, এটার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই ভাইটোরিস্ট কাজ করে থাকে। তো যখন আপনি ডাক্তার সাহেব আপনাকে দিয়ে থাকবেন তখন কিন্তু নির্দিষ্ট মাত্রায় কিন্তু আপনাকে অবশ্যই এটি সেবন করার জন্য দিয়ে থাকবেন। মূলত স্বাভাবিক সেবন মাত্রা হলো 1 থেকে 2 চা চামচ দৈনিক 2 বার, অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনি এই সিরাপটি সেবন করতে পারবেন। তো এক কথায় বলা যেতে পারে যে ভাইটোরিস্ট একটি অসাধারণ একটি গুণ ক্ষমতাসম্পন্ন সিরাপ, যেটা সেবন করলে আপনার
এই যে রোগগুলোর কথা আমরা উল্লেখ করেছি এগুলোর বিরুদ্ধে খুব ভালো কাজ করবে এবং এই রোগগুলো আশা করি আপনাদের শরীর থেকে চলে যাবে। তো যে কোনো বয়সের যে কোনো বয়সের লোকেরা কিন্তু এই সিরাপটি সেবন করতে পারবে। তো মূলত এই সিরাপটি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু আপনি পেয়ে থাকবেন, আশা করি আপনারা বাংলাদেশের সব প্রান্তেই বা সব জায়গায় কিন্তু পেতে পারেন, কারণ হামদর্দ কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য একটি আয়ুর্বেদিক কোম্পানি, ইউনানি কোম্পানি। তো এটা কিন্তু আপনারা আয়ুর্বেদিক কোম্পানি, এটা কিন্তু আপনারা সেই বাংলাদেশের যে কোনো প্রান্তেই যান, যেখানেই যান সেখান থেকে কিন্তু আপনারা এই সিরাপটি সংগ্রহ করতে পারবেন। ছোটো একটি সিরাপের মূল্য রয়েছে মাত্র 65 টাকা, এর বড় ছোট অনেক এবং বড় রয়েছে, আপনারা যদি আপনাদের প্রয়োজন অনুযায়ী কিনেন তাহলে আপনারা কিন্তু সেটা কিনে আনতে পারবেন, বড় বা ছোট যেটা আপনারা আনতে পারেন। তবে আমি বলবো প্রাথমিক অবস্থায় বড় সিরাপ না আনে, ছোটো একটি এনে আপনারা খেয়ে দেখতে পারেন, সেবন করে দেখতে পারেন, যদি ভালো আপনার শরীরে ভালো কাজ করে থাকে তাহলে আপনি কিন্তু বড় একটি সিরাপ এনে তারপরে 1 মাস 10 দিন 15 দিন অথবা 1 মাস আপনারা সেবন করতে পারবেন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ সিরাপটি সম্পর্কে যদি আপনাদের কোনো জানা দরকার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারেন, আমরা চেষ্টা করবো সঠিক সমাধান দেওয়ার ইনশাআল্লাহ। তো আজকে বিদায় নিব, যাওয়ার আগে বলে রাখি যে আমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসছি নতুন কোনো এপিসোডে, এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।